মাদ্রাসা কুলুস্তান, আপনাদের কপাল বড় ভালো, এই জন্য আমল যদি করতে পারি ভালো, মহান রব্বুল আলামিন কবরের হায়াতের জিন্দেগিতে এমন ঘুম পাড়াবে, এক ঘুমে হাসর হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়া কবরে যাই, একটা নয় দুইটা নয় নিরানব্বইটা সাপ কামড় দিবে। মায়ার নবী কয়, একটা সাপ যদি হায়াতের জিন্দেগিতে দুনিয়ার মধ্যে সাপ বানাইতো, কোন সবুজ গাছ দাঁড়াইতো না। আসেননি কেউ? আর আসেনি? এমন না দিকে হলে কয়েকদিনের মধ্যে দিবেন, এমন কেউ আসেন? ইনশাআল্লাহ সবসময় এই মসজিদে দান করবেন, অভ্যাসে পরিণত করে ফেলবেন যে আমি আমার সংসারে যখন কিছু টাকা ব্যয় করি, ছেলে মেয়ের পিছনে ব্যয় করি, মাতা পিতার পিছনে ব্যয় করি, মাসে বছরে সপ্তাহে দিনে এই মসজিদেও কিছু টাকা ব্যয় করব। হতে পারে অল্প অল্প দান এক সময় দেখা যাবে অনেক, ৬০০ টাকা মাত্র হয়েছে, আরো যারা পারেন ইনশাল্লাহ দিয়ে দিবেন। আর ডিসেম্বর মাস চলতেছে, কি মাস চলতেছে? ডিসেম্বর মাস। অনেকের মাসিক বেতন বকে আছে, যেহেতু বছর শেষ সবাই বকেয়া গুলা পূরণ করে দিয়ে, সকলকে বলতেছি সকলে যাদের বেতন বকে আছে বকেয়া পূর্ণ করে দিবেন। এই মসজিদরা এমন একটা জায়গায় হয়েছে, দেখেন আপনার স্কুল কলেজ ওই দিকে যদি তাকাই, তো মসজিদের দিকে তাকাইলে মনে হয় একটু অসহায় অসহায় মনে হয়। প্রত্যেকের দিলের মধ্যে এমন একটা তামান্না থাকতে হবে, যতগুলা প্রতিষ্ঠান আছে সবটাইতে সুন্দর দেখতে চাই আমি আল্লাহর ঘর মসজিদে। এরকম দিলের মধ্যে যদি যুবকদের তামান্না থাকে, যারা মুরব্বি বাবা দিয়ে আছেন তামান্না থাকে, আর যদি দোয়া করি এক সময় এই কমপ্লেক্সটা এত সুন্দর হবে, মানুষ যেখান থেকে আসবে আপনাদেরকে বলবে না রূপগুলার দিল ভালো, মন ভালো। মানুষ যখন নামাজ পড়বে তখন তৃপ্তি পাবে। এই মাদ্রাসাটা আপনারা আলহামদুলিল্লাহ যে জায়গা ভর্তি করতেছেন, সকলের যদি দিল এমন আন্তরিকতা ভালোবাসা থাকে, আল্লাহর জন্য যদি করি মানুষও ভালো বলবে, আল্লাহ তাআলাও বরকত দান করবে, এই জায়গাটা একটা সুন্দর জায়গায় পরিণত হবে। কি বলেন ঠিক না ভাই? আগে দিল তৈরি করতে হবে, আমি আমার ঘরটা নিয়ে ফিকির করি, আমি আমার রুমটা নিয়ে ফিকির করি, আমি আমার বাথরুমটা নিয়ে ফিকির করি, কিন্তু আল্লাহর মসজিদে ফিকির করি না। আমি যে কবরস্থানের মধ্যে থাকবো ওই কবরটা নিয়ে ফিকির করি না, যে মাদ্রাসায় ছেলেরা কোরআন শিখে ওই মাদ্রাসা নিয়ে ফিকির করি না, তাহলে কিয়ামতের ময়দানে আমি আশিকের রাসূল হতে পারবো না। আমার দিলটারে আমি এমন বানায় ফিরি, আমার ঘরটা থেকে আমি আমার মসজিদটা সুন্দর দেখতে চাই, আমি আমার পরিবার থেকে আমার মসজিদের প্রতি বেশি মায়া লাগাইতে চাই। এই দিলের মধ্যে ফিকির নিয়া বান্দা যদি তিন কাজ করে, ধরে বলেন কয় কাজ? তিন কাজ। এক নম্বরে নিয়ত করা, দুই নম্বরে দোয়া করা, তিন নম্বরে চেষ্টা করা। এই তিন কাজ করলে দেখবেন আল্লাহ তাআলা মানুষ প্রত্যেকে তৈরি করে দিবে, আপনি আমি বিষয় হইতাম না। কি বলেন ঠিক না ভাই? এই নিয়ত করতে পারি কি পারি না? আল্লাহর ঘরের সৌন্দর্য মসজিদ মাদ্রাসা কবরস্থান, আপনাদের এখানে এই কবরস্থানের মধ্যে কুকুর যায়, বিড়াল যায়, পাক না পাকি নিয়ে যায়, টাকা হলে আপনার বরফ হয়ে গেলে, বাউন্ডারি হয়ে গেলে, গেট হয়ে গেলে এই জায়গাটার সৌন্দর্য বাড়বে, পবিত্রতা রক্ষা হবে। আপনার আমার আপনজন কবরে শুয়ে রয়েছে, অথচ পশু পাখি গিয়ে মারাই গেছে, কোনো সেবা যত্ন করতে পারতেছি না, অতএব এটা দিনের মধ্যে আমার এটা বেঁধে রাখতে হবে। আল্লাহ আমাকে হায়াত দান করে যাতে করে আমার হায়াতের জিন্দগিতে এটার পরিবেশটা সুন্দর করতে পারি, এরকম দিল তৈরি করেন। আপনি মরে গেলেও মৃত্যুর পরও ইনশাআল্লাহ সওয়াব পাইবেন। আল্লাহ সবাইকে এবং দিল হওয়ার তৌফিক দান করে দিন। আমিন। আল্লাহ আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যারা শুনন করেন নাই, যাদের কেউ শুনন করেন নাই।